হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর ফ্রি ফায়ারের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি অনেকই অনেক ইনফরমেটিভ হবে, তার জন্য ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, দেখুন আমাদের গেমের মধ্যে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে, সেই আপডেটটি হলো এই চাবি নিয়ে। দেখুন আমাদের গেমের মধ্যে কিন্তু একটা চাবি যুক্ত হয়েছে, এবং আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে এই চাবি কোথায় গেলে পাওয়া যাবে, বা গেমের কোন জায়গায় গেলে পাওয়া যাবে, কোন স্থানে গেলে এই চাবি দেখতে পাওয়া যাবে, এবং এই চাবির কাজ কী, এই চাবি কী কাজে লাগে, সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওতে আর জানিয়ে দেবো এই চাবি নিয়ে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই চাবি সম্পর্কে, এবং এই চাবির কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে চাবি নিয়ে কীভাবে মানে এই কাজটি করা সম্ভব। তো ভিডিওটি তার জন্য মিস করবেন, এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তারপর বেল আইকনটি অন করে অবশ্যই অল সিলেক্ট করবেন, এবং ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আপনার ইচ্ছে মতো যা কিছু কমেন্ট করে দেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও করার উৎসাহ অনেক গুণ বেড়ে যাবে। তো চলুন এখন আমি দেখিয়ে দিই যে এই চাবির কী কাজ বা কোন কাজ লাগে। সো গাইস, এখন আপনি প্রথমত যে কোনো একটা মানে গেম প্লে করবেন, বিশেষ করে মানে ক্লাসিক গেমটি চালু করবেন। ঠিক আছে, তো ক্লাসিক গেমটি চালু করার পর এখন আমি জাস্ট এখান থেকে আসছি। তো আসার পর দেখবেন যে কিন্তু আপনি মানে পিকেতে নামেন। ঠিক আছে, আমি কিন্তু অনেকবার গেম প্লে করেছি, প্রায় তিন চারবার পাঁচবার গেম প্লে করেছি। আপনি কিন্তু প্রতিবার কিন্তু এই চাবি পাবেন না, আপনি কিন্তু তিন চারবার গেম প্লে করার পর কিন্তু আপনি হয়তো এই চাবি একটা পেতে পারেন। ঠিক আছে, তো আমি কিন্তু অনেকবার ট্রাই করেছি। তো আপনি পিকেতে নামেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন এই চাবি। তো আমি পিকেতে নামার পর দেখবেন যে কিন্তু আপনি এরকম একটা বক্স দেখতে পাবেন। ঠিক আছে, এরকম একটা বক্স দেখতে পাবেন, মানে হলুদ কালার বড় বক্স দেখতে পাবেন। এই বক্সের উপর আসবেন। তো আসার পর দেখবেন যে কিন্তু আপনি বক্সটি ওপেন করলে কিন্তু আপনি এরকম একটা চাবি দেখতে পাবেন, হলুদ কালারের চাবি, এবং অনেকটা বড় চাবি এরকম দেখবে। ঠিক আছে, এবং এই চাবির নাম হলো ক্রিপ্ট কি, এই চাবির নাম ক্রিপ্ট কি। ঠিক আছে, এই চাবি আপনি সংগ্রহ করবেন এই বক্স থেকে। এখন আমি দেখিয়ে দেবো যে এই চাবি কোন কাজে লাগে। তো এখন আপনি দেখবেন যে কিন্তু আপনি যখন এখান থেকে ম্যাপটি ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন যে কিন্তু ম্যাপের মধ্যে কিন্তু অনেক এখানে কিন্তু মন্দির থাকবে। ঠিক আছে, মন্দিরের মধ্যে এখানে আইকন দেওয়া থাকবে অনেক জায়গায়, পাঁচ ছ জায়গায়। এখন আপনি যে কোনো একটা মন্দিরে আসবেন। ঠিক আছে, এখন আমি সামনের দিকে কোনো একটা মন্দিরে মানে এগিয়ে যাব। তো এখন আমি জাস্ট এখান থেকে সামনের দিকে কোনো একটা মন্দিরে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাওয়ার পর দেখবেন যে কিন্তু মন্দিরের সামনে কিন্তু মানে গেটে দরজা দেওয়া থাকবে, আপনাকে এই চাবি দিয়ে কিন্তু দরজাটি ওপেন করতে হবে। ঠিক আছে, এখন আমি এখান থেকে চাবিতে ক্লিক করে দরজাটি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে কিন্তু দরজার মানে ভিতরে কিন্তু একদম মানে একটা শুনশান জায়গায় কেউ নেই, মানে এখানে কিন্তু আপনি অনেক লুট করতে পাবেন, এবং দরজা খুললে কিন্তু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবেন, মানে সমাধির মতো। কেউ যখন মরে যায় বা মারা যায় তখন দেখবেন যে কিন্তু এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য, এরকম সমাধি ক্ষেত্র দেখতে পাবেন। ঠিক আছে, মানে ভূতের দৃশ্য মতো। ঠিক আছে, এর নাম মানে ক্রিপ্ট, মানে ক্রিপ্টের মানে আপনারা হয়তো বুঝতে পারছেন। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে ক্রিপ্টের বাংলা মানে কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্রিপ্টের বাংলা মানে হলো সমাধি, মানে মানে ভয়ঙ্কর একটা মানে স্থান যেটাকে বলা হয়। ঠিক আছে, মানে এখানে আসার পর আপনি এখান থেকে বিভিন্ন লুট করতে পারবেন, বন্দুক থেকে শুরু করে সমস্ত কিছু আপনি অনেক অনেক লুট করতে পারবেন এই মানে এই রুমের মধ্যে এসে। ঠিক আছে, মানে এই সবই এটাই কাজ, মানে এই সবই নিয়ে আপনি মানে এই মানে সমস্ত মন্দির দরজাগুলো খুলে সেখান থেকে অনেক অনেক লুট করতে পারবেন, এবং এই ঘরের মধ্যে অনেক কিছু থাকবে সেগুলো আপনি লুট করতে পারবেন। এবং দেখুন এখানে কিন্তু একটা মানে কে একটা দাঁড়িয়ে আছে ভূতের মতো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন চাবির মেন কাজটা কি, এই চাবি কোন কাজে লাগে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই চাবির মেন কাজ কী বা কোন কাজে লাগে। শুধুমাত্র এই চাবি দিয়ে আপনারা কিন্তু যে কোনো মন্দিরের দরজা খুলে সেখান থেকে অনেক অনেক লুট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচ দিস ভিডিও।